हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पूजा ब्लॉग। और आज के आमादेर एकटा पिकनिक बा गेट टुगेदारो बोलते पारो, तो सेटारी आयोजन करा हुए जेखाने आमादेरी परिचित कयेक जन आमरा थाकबो। आमरा सबाई मिले एकसाथे एकटा जायगाते रान्ना बान्ना करे एकसाथे सबाई मिले खावा दावा करा हबे, साथे एकटु मजा आनंद एसबई करा हबे। आजकेर ई पिकनिक बा गेट टुगेदार जेटाई बोलो ना केनो, सेटाते कारा कारा थाकछे सेटा तो तोमादेरके आमी स्पटे गिये तखनई देखाबो। आर एखन शुधु आमी तोमादेरके एटुकुई बोलते पारी जे आजकेर ई भिडियोटा तोमादेर अनेकटा अनेकटाई भालो लागबे। जदि तोमादेर भिडियोटा भालो लेगे थाके ताहले अवश्यई लाइक करे दिओ आर भिडियोटा अनेक अनेक मात्राय शेयर करे दिओ। আর আজকের এই যে গেট টুগেদারটার আয়োজন করা হয়েছে তার তো একটা কারণ তো কিছু রয়েছে। আজকের এই গেট টুগেদারটার আমাদের আয়োজন করা হয়েছে তার একটাই কারণ, সেটা হচ্ছে এই সবে সবে মার্চ ক্লোজ হয়েছে। আর মার্চ মাসে ভীষণ ভীষণ কাজের প্রেসার থাকে তুতুলদার অফিসে, তো সেই প্রেসারটা থেকে একটুখানি নিজেদেরকে ফ্রেশ করার জন্যই এই গেট টুগেদারটার আয়োজন করা হয়েছে, যাতে করে সবাই মিলে আনন্দ মজা, এই যে প্রেসার এতদিন ধরে গেল সেই প্রেসারটা থেকে নিজেদেরকে ফ্রেশ করা সবটাই করা হয়। তো আমি তো এইদিকে রেডি হয়েই গেছি, এবারে যাব ওইখানেতে। আর আজকে আমাদের যে গেট টুগেদারটা করা হয়েছে সেটা কৃষ্ণদাদের বাড়িতেই করা হয়েছে, কারণ কৃষ্ণদাদের বাড়িতে এনাফ জায়গা রয়েছে, মানে সবাই মিলে বসে খাওয়া বা রান্না করা এসবের জন্য অনেকটাই জায়গা রয়েছে। আমাদের বাড়িতে বলো বা কণিকাদিদের বাড়িতে বলো অতটা জায়গা নেই সবাই মিলে বসে খাওয়ার মতন, বা মানে সবার জন্য রান্না বান্না করার মতন অতটা জায়গা নেই। তাই আমাদের কারোর বাড়িতেই হয়নি, কৃষ্ণদাদের বাড়িতেই হয়েছে। তো এখন যাবো কৃষ্ণদাদের বাড়িতে। আর এইদিকে তুতুলও চলে এসেছে আমাকে নিতে, মানে তুতুল আমাকে ওখানে দিয়ে যাবে। আর এইদিকে তুতুলও চলে এসেছে, এই দেখো। হাই, মার্চ সবে সবে ক্লোজ হয়েছে, একটু মাইন্ডটা ফ্রেশ করার জন্য সবাই মিলে গেট টুগেদার আয়োজন করা হয়েছে, সেটা দিয়ে আজকে যাওয়া হচ্ছে। আর আজকে তুতুল এই দেখো একটা নতুন গেঞ্জি পরেছে, লুকি আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কিরকম দেখতে লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ওইখানে তো আরো কারা কারা রয়েছে সেটা তো ওখানে গিয়ে জানাবো, দেখাবো। তো চলো এখন যাওয়া যাক, চলো। এখানে আমাদের দুপুরে রান্না বান্না চলছে, আলু পটল দিয়ে মাছের ঝোল হচ্ছে এখানে, এখন মাছের ঝোল টকবক করে ফুটছে দেখতেই পাচ্ছ এখানে। আর এই সাইডেতে হাঁড়িতে ভাত বসানো রয়েছে, এটাতে ভাত হচ্ছে, এদিকে মাছের ঝোলটা হচ্ছে। আর এর সাথেই আজকে আমাদের দুপুরে রান্না হবে মাংস, তো এখানেতে মাংস এখন ম্যারিনেট করা চলছে। তো আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে এই মাছের ঝোল আর মাংস, আর দই কোল্ড ড্রিঙ্কস ওই সব তো আছেই, আর তার সাথে চাটনি, যদি সময় হয় তাহলে চাটনিটা হবে। গাজর দিয়ে দাও একটা, ওকে তুলে তুই শুধু গাজরই খাবি না শসা খাবি? এবার আমি নিই। হ্যাঁ, দেখি একটু সবার মুখ গুলো, কে কে আছে আজকের পিকনিকেতে, এখানে মাসি আছে, এখানে মিস্টার দে রয়েছে, ওটা আমার জায়গা, আর এখানে কণিকাদি আছে, সুদীপ দা আছে, কৃষ্ণ দা আছেন, আর এখানে দিদি রয়েছেন।
দিদি রয়েছেন পুরো ও ওইটারটা কি আছে ওই যে ব্ল্যাকটা এটা দিতে ভাত না কেন ওই যে সামনে দেওয়া আছে এই কাটা বলতে পারো পরে খাবে বলেছে এক মাস পরে এখন রাত্রিবেলা রান্নাবান্নার জন্য প্রস্তুতি পর্ব চলছে, মানে সমস্ত কাটাকুটি চলছে। এখানে রসুন পেঁয়াজ আদা আলু নিয়ে আমি আর মাসি দুজনেই বসে পড়েছি। মাসি আর আমি দুজনেই গল্প করতে করতে এগুলো কেটে কুটে নিচ্ছি। ওইদিকে মাসি আলু কাটছে আর আমি এইদিকে এখন রসুনটা ছাড়াচ্ছি। এরপরে পেঁয়াজ আদা এই সমস্ত কাটাকুটি করে নিতে হবে। আর আমরা তো এইদিকে কাটাকুটি করছি, আর ওইদিকেতে বাচ্চারা লুকোচুরি খেলছে। ওই দেখো, ওরা দুজনে লুকোচুরি খেলছে, আর এইদিকেতে মাসি আর আমি গল্প করতে করতে এখানে সমস্ত কাটাকুটি করে নিচ্ছি। আর তোমাদের সাথে আমার তো সেভেন আপ খেতে খেতে কিছুটা কথা হয়েছিল, তারপর থেকে আর কিছু কথা তোমাদের সাথে বলে উঠতে পারিনি। কারণ কি, সেভেন আপ খাওয়ার পর আমরা সবাই মিলে এতটাই গল্পে মজে গিয়েছিলাম যে তোমাদেরকে কি বলবো। তো আমরা সবাই মিলে গল্প গুজব করতে করতে বিকাল হয়ে গেল। বিকেলবেলা আমরা পার্লারে গিয়েছিলাম, আমি কণিকাদি আর দিদি সবাই মিলে আমরা পার্লারে গিয়েছিলাম। কণিকাদির একটু পার্লারে কাজ ছিল, তো ওখানে পার্লার থেকে এসে আবার আমি টেলারিংয়ে গিয়েছিলাম। আমি মানে আমরা সবাই মিলে গিয়েছিলাম ওখানেতেও। তো সবাই মিলে বেশ গল্প গুজব ঘোরাঘুরি সবটাই করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যাবেলা আবার চা খেতে বসে সবাই মিলে গল্প গুজব হলো। আর এখন চা খাওয়ার পর এইদিকেতে মাসি আর আমি এই যে বসেছি কাটাকুটি করতে, আর ওইদিকেতে বাচ্চারা খেলছে। ওই দেখো, আর আদাকে মানা করলাম আমি ওই দিকটা দিয়ে যেতে, কারণ আমি ওইখানেতে ক্যামেরাটা বসিয়েছি, কিন্তু ও শুনলো না, ও আমার হাত সরিয়ে দিয়ে চলে গেল। তো যাই, চলো তাহলে আমরা দুজনে মিলে সমস্তটা কাটাকুটি করে নিই। আর আজকে হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি যে আজকে আমাদের ডিনারের মেনুতে কি আছে। আজকে আমাদের ডিনারের মেনুতে রয়েছে রুটি আর চিকেন কষা। এবেলার রান্নাটা আমি করব বলেছি, তবে চিকেন কষাটা আমি করে দেব, কিন্তু অতগুলো রুটি এত সবাই রয়েছে তো তো অনেকগুলোই রুটি রাখবে, তো সেই রুটিগুলো আমার পক্ষে একা করা সম্ভব হবে না। রুটিগুলো সবাই মিলেই করা হবে, কারণ রুটিগুলো যদি কাউকে একাকে করতে হয় তাহলে তার অনেকটা কষ্ট হয়ে যাবে, কারণ রুটি বেলা সেঁকা মাখা তো অনেকটাই কষ্ট হয়ে যাবে, তাই রুটিটা সবাই মিলেই করতে হবে। তো চলো আমরা এখানে কেটে নিই, কেটে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আজকে এবেলা রান্নার দায়িত্বে আমি আর কণিকাদি আছে। কণিকাদি ওইখানে আলু ভাজা করছে, আর আমি এবার ওভেনে মাংস রান্নার দায়িত্বে আছি। আর এখানে তো মাসি এত মশলা টসলা বাটাবাটি করছে, রসুন আদা এই সমস্ত বাটছে। হ্যাঁ, কণিকাদি উঠতে পারছেন না তো, ওখানটা উঠে হবে না, আপনি লম্বা আছেন না। Thank you.
বড় কড়াইটাতে নিয়ে নিন, নইলে যদি বড় কড়াইতে এখানে চিকেনটা এখন কষাচ্ছি আমি। এই দেখো কষানো চলছে এখন চিকেন। এটা হচ্ছে চিকেন কষার ফাইনাল লুক। তো কীরকম দেখতে লাগছে সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এই সবেমাত্র ঘরকে এলাম আর এখন বাজছে রাত পৌনে এগারোটা। বাইরে দেখতে পাচ্ছ অন্ধকার। আর সকালে যখন গিয়েছিলাম তখন সকালবেলা গিয়েছিলাম, ওখানেই আজকে দুপুরে রাত্রে মানে দুবেলারই যে প্ল্যানটা ছিল, সবাই মিলে রান্না বান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া করে বেশ ভালোর মধ্যে দিয়ে আজকে দিনটা কাটলো। আনন্দ মজা সবার মধ্যে দিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো। তবে ওখানেতে আমি তোমাদের সাথে তেমন করে কথা বলতে পারিনি, কারণ নিজের ঘরে বলে কি বলতো, এই দেখো ফ্যান বন্ধ করে কথা বলতে পারি, কিন্তু ওখানে তো সবাই রয়েছে, এবারে সবার মাঝখান থেকে ফ্যানটা বন্ধ করে কথা বলাটা ঠিক ভালো দেখায় না, তাই জন্য ওখানে তো তেমন করে তোমাদের সাথে কথা বলতে পারিনি যেরকম ভাবে ঘরে বলতে পারি। কিন্তু আনন্দ মজাটা সেই লেভেলের হয়েছে, মানে ভীষণ মজা টজা হয়েছে। দুপুরে তো খাওয়া দাওয়ার পর আমরা সবাই বৌদিরা মিলে ঘুরতে টুরতে বেরিয়েছিলাম, মানে ভীষণ ভীষণ মজা হয়েছে। আমার তো বেশ ভালোই লাগলো, কিন্তু তুতুলের মুখ থেকে শুনি তুতুলের কিরকম লাগলো। আসো আসো একটু বলো। আজকের দিনটা সারা বছরটা খাটাখাটনির পরে আজকের দিন যে 1 এপ্রিল, খুব খুব মজা হয়েছে, একদম মাইন্ড ফ্রেশ করা হয়েছে, খুব সুন্দর লেগেছে। এবং মজা মস্তি আনন্দ খুব, সবাই মিলে একসাথে সব ফ্যামিলি মিলে একটা প্রোগ্রাম সেট করা বা সেটাকে একটা বাস্তবায়ন করা, সেটা খুবই সুন্দর লেগেছে। দেখ চলো আজ ফিরতে ফিরতে অনেকটা রাত হলো, গুড নাইট আমাদের তরফ থেকে সবাইকে, টাটা। আর চলো তাহলে এর সাথে আজকের মতন এই ভিডিওটা আমি শেষ করছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কিরকম লাগলো। সাথে যে বন্ধু আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সেই বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতেও ক্লিক করে দিয়ে অল টাইম অন করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের আপনজনদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। আর অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস, বিকজ ইউর স্মাইল ইজ এ রিজন ফর মেনি আদার টু স্মাইল।